চুয়াডাঙ্গায় দুই ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হন পরিবারের আরও চার সদস্য। দুপুরে সদর উপজেলার কাথলির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে ঝিনাইদহের কালীগঞ্জ যাচ্ছিল পরিবার। কাথলির মোড়ে তাদের বহনকারী ইজি বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই শিশু মারা যায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা ঢাকা মহাসড়কের মৌকরণ এলাকায় বাস চাপায় মারা গেছে আয়েশা বেগম নামে এক বৃদ্ধা। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।